হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর প্রথম শক্ত খাবার তো চলুন শুরু করা যাক শিশু সন্তানকে কখন শক্ত খাবার খাওয়ানো শুরু করবেন তা নিয়ে মায়েরা দুশ্চিন্তায় ভোগেন বয়স ছয় মাস পেরলেই শিশুকে মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার দেওয়া যায় অভ্যাস নেই বলে শিশুরা প্রথম কয়েকদিন খেতে চায় না এ সময় ধৈর্য হারিয়ে অনেক মা শিশুকে বুকের দুধই শুধু দিয়ে যেতে থাকেন কিন্তু ছয় মাসের বেশি বয়সী একটি শিশুর প্রতিদিন ক্যালোরি শক্তির প্রয়োজন যার মধ্যে চারশো ক্যালোরি সে পায় মায়ের দুধ থেকে বাকিটা পরিপূরক বা বাড়তি খাবার থেকেই পূরণ করতে হয় প্রথম শক্ত খাবার হিসেবে শিশুকে চাল ডাল গম সুজি কিংবা চটকানো সেদ্ধ আলু বা গাজর দিতে পারেন তাড়াহুড়ো না করে একটি খাবার দেওয়ার পর তিন চার দিন পর্যবেক্ষণ করুন শিশুর কোনো সমস্যা না হলে আরেকটি খাবার চালু করুন মাছ কিংবা ডিম মাস বয়স থেকেই দেওয়া যায় তবে প্রয়োজনে ছয় আরো কিছুদিন অপেক্ষা করতে পারেন প্রথম কয়েকদিন খাবার পাতলা করলেও ধীরে ধীরে ঘন করুন যাতে শিশু কেবল গিলতে নয় চিবোতেও শেখে তাই খাবার পাতলা করার জন্য ব্লেন্ডার না ব্যবহার করাই ভালো ছয় মাস বয়স হলে শিশুকে দুশো পঞ্চাশ মিলিলিটার বাটির আধা বাটি করে দুবার খাওয়াতে হবে পাশাপাশি দুই বেলা নাস্তা তবে তাকে মায়ের দুধ দেওয়া বন্ধ করা যাবে না আগে মায়ের দুধ তারপর বাড়তি খাবার দিতে হবে শিশুকে বয়স এক বছর পেরোনোর আগে গরুর দুধ দেওয়া যাবে না তবে দুধের তৈরি খাবার দিতে পারেন